ভিউয়ার্স, ডিএন টিভির এই পর্যায়ে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে চলে এসেছি বাংলাদেশের অন্যতম একটি আকর্ষণীয় এবং একটি ব্যতিক্রমধর্মী জায়গা, যেটা আপনি বাংলাদেশের অন্য কোনো জায়গাতে পাবেন না। সেটা হচ্ছে বাংলাদেশের পুরাতন রাজধানী নারায়ণগঞ্জে যে তাজমহল আছে তার পাশে একটি অবস্থিত একটি জায়গা, সেটা হচ্ছে রাজমণি পিরামিড। এখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জায়গাটা, সেটা হচ্ছে যে এখানে আপনি আসলে পরে দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের ফুল এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপারব সমাহার দিয়ে এখানে জায়গাটা সাজানো হয়েছে। এবং এখানে প্রচণ্ড সুন্দর এবং বিভিন্ন ধরনের ফুলের সমারোহ আপনি দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে কত সুন্দর এই ফুলের যে গেট এবং ফুলের যে তোরণ সেগুলো দেওয়া আছে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দর্শনার্থী আসে এবং এইখানে আপনি গেলে সবচেয়ে যে আকর্ষণীয় জিনিসটি হবে সেটা বাংলাদেশের যে তাজমহল আছে, বাংলাদেশের যে জন্য যে তাজমহলটি বানানো আছে সেই বাংলা তাজমহল দেখতে পাবেন। তার সাথে সাথে একই টিকিট দিয়ে আপনি এই পিরামিড দেখতে পারবেন। এর জন্য আপনাকে কোনো টাকা বা কোনো টিকিট কাটার দরকার হবে না। আপনি যদি বাংলাদেশের তাজমহল দেখতে চান এবং বাংলাদেশের তাজমহল দেখেন, তো সেই একই টিকিট দিয়ে আপনি এই বাংলাদেশের যে পিরামিড আছে এই পিরামিডের জায়গাটা দেখতে পারবেন। এখানে সবচেয়ে আরেকটি আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানকার যে পিরামিডটা আছে, সেই পিরামিডটা যেটা বিভিন্ন প্রাচীন যুগে বিভিন্ন মানুষের মূর্তি একটা অবয়ব তৈরি করে রাখা আছে এখানেই এই জায়গাটাতে, সেটা দেখতে পাবেন। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন ধরনের ফুল গাছ আছে এবং সবুজের এক অপরূপ সৌন্দর্য। এখানে বিভিন্নভাবে আপনি আপনার সময় অতিক্রম করতে পারবেন এবং আপনি যে আপনার ক্লান্তি দূর করার জন্য যদি এখানে যান, এখানে যদি কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করেন তো আপনার মনটা ভালো হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক মুরব্বি, এক চাচা এবং চাচি তারা ঘোরাঘুরি করতেছে, কারণ হচ্ছে জায়গাটা অত্যন্ত সুন্দর এবং মনোরম। আপনি গেলে পরেই আপনি সেটা অনুধাবন করতে পারবেন। তো আমরা চাচ্ছি যে আপনি এখানে যান এবং গেলে পরে আপনার মনটাকে প্রশান্তি দিয়ে নিয়ে আসেন এবং এইখানে ঘোরেন, যাতে করে আপনি আপনার মনের সৌন্দর্যটাকে প্রকাশ পান। এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাখির মেলা, এখানে গেলে পরে আপনি দেখতে পাবেন বিভিন্ন বিভিন্ন ধরনের পাখি আছে এখানে। আমরা যদিও এই জায়গাটাতে যাইনি পাখির জায়গাটাতে, কারণ আমরা অন্য একটি পাখি জায়গাতে গেছিলাম, যে কারণে আমরা এই পাখির জায়গাটাতে প্রবেশ করি নাই। আমরা এখানে যে বাগান আছে ফুলের বাগানগুলো, এইখানে যে মমি আছে সেগুলো দেখছিলাম। এই মমি যে একটা ভিডিও সেটা আমাদের আরেকটা পূর্বে আরেকটা ভিডিওতে এই মমি জায়গাটা ভিডিও দেওয়া আছে। এখানে গাছের ভিতরে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করে রাখা আছে এবং এখানে বিভিন্ন ধরনের যে সবুজ সমারোহ দেখতে পাচ্ছেন ফুল গাছে, এখানে তৈরি করা আছে প্রাচীন যুগে সেই বিভিন্ন ধরনের সিনেমায় যে ব্যবহার করা হতো বিভিন্ন ধরনের আসবাবপত্র, বিভিন্ন ধরনের মেশিন যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে সুসজ্জিতভাবে সাজানো রয়েছে। এবং তারই সাথে সাথে এইখানে আরেকটি মজার এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে এইখানে একটি সিনেমা হল আছে, যদিও এখন এটা চালানো হয় না, এটা এখন বন্ধ করে রাখা হয়েছে। এবং এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আপনার ভিডিও ইন্ট্রোতে দেখছিলেন যেটা, যে এখানে মাছ, এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের মাছ রয়েছে, যে মাছগুলো আসলে বিভিন্ন কালারে বিভিন্ন ধরনের দেশি প্রজাতি বিভিন্ন ধরনের মাছের এক অপরূপ সমারোহ এখানে আছে। দেখতে পাচ্ছেন আপনারা সেটা ভিডিওতে, এখানে আমাদের আসলে বলার কোনো কিছু নাই, কারণ আপনারা যেগুলো চোখে দেখছেন আমার চেয়ে আপনি নিজে সেটা আরও বেশি ভালো অনুধাবন করতে পারছেন। দেখেন মাছগুলো কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসে আছে। এক মুহূর্তের জন্য হলেও আপনাকে মনে করতে হবে যে এখানে আপনি সমুদ্রের ভিতর ডুবে রয়েছেন। এখানে আছে সেই প্রাগৈতিহাসিক ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, এইখানে গেলে পরে আপনি লাভ আছে, বিভিন্ন লাভ তৈরি করা আছে, ফাঁসির মঞ্চ আছে এবং এখানে একটি কারাগার তৈরি করা আছে, যে আপনি একটি কারাগারের অবয়ব খুঁজে পাবেন। তো সব মিলে এই জায়গাটা অত্যন্ত সুন্দর এবং মনোরম, তো আপনি চাইলে যেতে পারেন। ধন্যবাদ, দেখা হয় পরবর্তীতে অন্য একটা ভিডিওতে।